নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মা ছোট মার হেসেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আমি আজকে বানাবো একদম নতুন একটি রেসিপি। তো সবার প্রথমে আমি এখান থেকে নিয়ে নিচ্ছি পটল আর টমেটো। জানি না রেসিপিটা তোমাদের কেমন লাগবে, আশা করছি ভালো লাগবে। পুরো ভিডিওটি, পুরো রেসিপিটি দেখতে থাকো, যদি ভালো লাগে অবশ্যই ট্রাই করো বাড়িতে। তো আমি নিয়ে নিচ্ছি এখান থেকে 5টা পটল, 1টা টমেটো। তো এখানে লঙ্কা ছিল, বাট আমি নেব না, আমি গাছ থেকে একদম ফ্রেশ লঙ্কা নেব যেহেতু গাছে আছে। তো আমি এখান থেকে 5টা পটল আর 1টা টমেটো নিয়ে নিলাম। এবার আমি নিয়ে নিচ্ছি 1টা ডিম। তোমরা চাইলে 2টো ডিমও ইউজ করতে পারো, বাট আমি 1টা ইউজ করব। তারপর আমি নিয়ে নিচ্ছি পেঁয়াজ। তো তোমরা দেখতে পাচ্ছো ছোটো ছোটো 5টা 6টা পেঁয়াজ আছে এখানে। তো আমি এই ছোটো ছোটো পেঁয়াজগুলোই সবগুলোই নিয়ে নিলাম, আজকের মতন হয়ে যাবে। এবার আমি যাচ্ছি আমার গাছে লঙ্কা ছিঁড়তে। তো এই জায়গাটা পুরো জঙ্গল হয়ে গেছিলো যেহেতু আমরা বাড়িতে ছিলাম না, এসে যতটুকু পেরেছি পরিষ্কার করেছি। আর এই নীলকণ্ঠ গাছটা দেখো কত ফুল, আর এই গাছটা লঙ্কা গাছটাকে একদম ঝেঁকে ধরেছিল, আমি ছাড়িয়ে ছাড়িয়ে দিয়েছি, তাই এরকম নীলকণ্ঠ গাছটার এখন এরকম বিধ্বস্ত অবস্থা। তো যাই হোক, আমি এখান থেকে লঙ্কা ছিঁড়ে নিচ্ছি আমার পছন্দ মতন। বেশ কয়েকটা লঙ্কা আছে এখনও গাছে, বাদবাকি সব নেওয়া হয়ে গেছে। তো আমি পাকা পাকা লঙ্কাগুলোই নিয়ে নিচ্ছি। আমি বুঝতে পারিনি যে আমি পচা লঙ্কা ছিঁড়েছি, দেখো আমার হাতে লেগে গেলো আর ঝালও ধরেছিল। তো যাই হোক, এই পচা লঙ্কাটা আমি এখন ফেলে দেবো, আর আমি অন্য নিয়ে নিচ্ছি এখান থেকে। আমি বেশ ঝাল ঝাল করে বানাবো আজকে রেসিপিটা, এই জন্য আমি বেশ কয়েকটা লঙ্কা নিয়ে নিচ্ছি। আর বন্ধুরা, এই লঙ্কাগুলোতে প্রচণ্ড ঝাল। এবার আমি লঙ্কা পেঁয়াজ সব কিছুর খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। আমি ধুয়েই কাটবো, নাহলে জল জল হয়ে যাবে। তো সব কিছু ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার আমি পটলটাকে সবার প্রথমে কেটে নিচ্ছি। বন্ধুরা, আমি যতটা পেরেছি ততটা ছোট করে কাটার চেষ্টা করেছি, আর পটলে খোসা ছাড়াতে আর পটল কাটতে অনেকটা সময় লেগে গেছিলো, তো যতটা পেরেছি চেষ্টা করেছি। আর এখানে আমি কেটে নিয়েছি পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা। এবার আমি একটা ডিম ফাটিয়ে নিয়েছি, এখন আমি এর মধ্যে দেব স্বাদ মতন নুন আর অনেকগুলো হলুদ। হলুদটা একটু বেশি দেব, কারণ নাহলে ডিমের একটা স্মেল করবে, সেটা ভালো লাগে না। তো এই কারণে হলুদটা একটু বেশিই দেব। তো আমি এক গাদা হলুদ দিয়ে দিলাম। এবার আমি ভালো করে ডিমটাকে ফেটিয়ে নেব। তো আমি এক হাত দিয়ে ক্যামেরা ধরছিলাম আর এক হাত দিয়ে ডিম ফেটাচ্ছিলাম, যে কারণে বাটিটা সরে সরে যাচ্ছিলো। তো ভালো করে ডিমটাকে প্রথমে ফেটিয়ে নিয়ে তারপরে গ্যাসটা ধরিয়ে দেবো। তো আমি এবার ওভেনটাকে ধরিয়ে দিচ্ছি, কড়াইটা গরম হয়ে গেছে। এবার আমি সবার প্রথমে কড়াইতে দিয়ে দিচ্ছি তেল। আমি এখানে রাইস ব্র্যান তেল ইউজ করছি, তোমরা চাইলে যে কোনো তেল ইউজ করতে পারো। তো সবার প্রথমে আমি ডিমটাকে ডিমের ভুজিয়া করে নেব। তো ডিমটা কড়াইতে দেওয়ার আগেই দেখো কেমন হয়ে গেছে। তো আমি ডিমটাকে যত পারবো, মানে যতটা ভুজিয়া করা যায় চেষ্টা করছি, ততটাই করব। তো ডিমটা ভুজিয়া করা দেখো অলমোস্ট হয়ে গেছে। এবার আমি ওই বাটিটাতেই নামিয়ে নিচ্ছি, কারণ আবার এটাকে রান্না করা হবে, তো কোনো প্রবলেম নেই। তো আমি ওই বাটিটাতেই এই ডিম ভুজিয়াটা নামিয়ে নেব। আমি নামিয়ে নিলাম। এবার কড়াইতে দেখো একদমই তেল নেই, তেল থাকলে আর তেল দিতাম না। তো আমি সামান্য পরিমাণে একটু তেল দিয়ে দিচ্ছি, যতটা পারবো তেল কম দেওয়ার চেষ্টা করব। এবার আমি গ্যাসটাকে একটু হাই করে দিচ্ছি। তো এবার হাই ফ্লেমে আমি সবার প্রথমে দিয়ে দিচ্ছি এর মধ্যে পেঁয়াজ। তোমরা দেখতে পাচ্ছ পেঁয়াজটাকে বেশ মোটা মোটা করে কেটেছি, আমার এভাবেই পছন্দ, তোমরা চাইলে সরু সরু করেও কাটতে পারো। তো পেঁয়াজটাকে হালকা নেড়ে চেড়ে ফ্রাই করে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দেব কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা একটু আগে আগেই দিচ্ছি, কারণ আমি বলেছিলাম আজকের রেসিপিটা একটু ঝালঝাল করে করব। কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা টমেটোগুলো। তো
আমি এখন দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো। টমেটোটাকেও আগে আগেই দিলাম যাতে ফ্লেভারটা ভালো করে মিক্স হয়। এমনি তো টমেটো গলেই যাবে, তো এমনি টাইম আমি টমেটো দানাগুলো ফেলে দিই, বাট আজকে ফেলিনি যাতে একটু বেশি টকটক হয়। তো আমি এখন পটলটাকে দিয়ে দিলাম, এরপরে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতন নুন। স্বাদ মতো নুন দিয়ে আর একটু ভালো করে নেড়ে চেড়ে নেবো। হলুদটা আমি পরেই দেব। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ডিমের ভুজিয়াটা। তারপর আমি আবার একটু ভালো করে নেড়ে চেড়ে নেব। এবার আমি এর মধ্যে দেব পরিমাণ মতন হলুদ। তো এর আগে যেহেতু ডিমে একটু বেশি করে হলুদ দিয়েছিলাম, তো এবার বেশি দেব না, যতটা প্রয়োজন। তো আমি হলুদ দিয়ে দিলাম। হলুদ দিয়ে লো ফ্লেমে ঢাকা দিয়ে দেবো। আর সরি বন্ধুরা, আমি তোমাদেরকে ঢাকা দেওয়াটা দেখাতে পারিনি, কারণ আমি এক হাত দিয়ে রান্না করছিলাম, এক হাত দিয়ে ক্যামেরা ধরে রেখেছিলাম, তো পসিবল হচ্ছিল না। তবে ঢাকনাটা খুলে রেডি হয়ে গেছে আমাদের এই রেসিপি, তোমরা দেখতে পাচ্ছ। তো এবার আমি নামিয়ে নেব। তো তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করো, আর কেমন হয়েছে কমেন্টের মাধ্যমে আমাকে জানিও। যদি রেসিপিটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।